কঠিন ধৈর্যের জন্য কোরআনে কেরিমে বারবার করে আম্বিয়া রসুলগণকেও স্মরণ করিয়েছেন আর তার অন্য অন্য মমিন বান্দাদেরকেও ধৈর্যের কথা আল্লাহ পাক বলেছেন বা নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ এই ধৈর্য সম্পর্কে এর সাদ করছেন যে আম্বিয়া রসুলগণ বড় ধৈর্য ধারণ করেছেন তাদেরকে খুব কষ্ট দেওয়া হয়েছে সুরা নামের আয়াত নম্বর চৌত্রিশে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ খুজ দেবাত রসুলুম মিন কাবলিক নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ তোমার পূর্বে অনেক রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে তোমার পূর্বে বহু রসুলগণকে কি করা হয়েছে মিথ্যা মনে করা হয়েছে মিথ্যুক বলা হয়েছে ফাসাবারু আলা মা কাজাবু তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে তাদেরকে বিশ্বাস করা হয়নি তারপরেও তাতে তারা ধৈর্য ধারণ করেছেন ওয়া উযু এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে হাত্তা আতাহুম নাসরুনা এই কষ্টের পরে যে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আর তারপরে তারা ধৈর্য ধারণ করেছেন এই কষ্টের ওপর তারপরে আমার সাহায্য তাদের জন্য এসেছে আল্লাহ রবুল্লা আলম তারপরে সাহায্য নামিয়েছেন তো রসুলগণকে নামিয়েছেনগণ যে পাঠিয়েছেন তারা সবচেয়ে ভালো মানুষ তারপরও তাদেরকে ছাড়েনি জাতির অধিকাংশ লোক অসৎ অসৎ লোকেরা ছাড়েনি তারা কষ্ট দিয়েছে সুতরাং যদি আপনাকে কষ্ট দেই তাহলে জানবেন যে আপনি আল্লাহর দিনের সত্যি প্রতিনিধিত্ব করছেন আর যদি আপনাকে কষ্ট না দেয় তার মানে সকলকে খুশি রাখার চেষ্টা করছেন সকলের চাহিদা পূরণ করার চেষ্টা করছেন সথ হোক আর অসথ হোক সিরকি আকিদার হোক বিদাতি আকিদার হোক আর সহি আকিদার হোক সবাইকে খুশি করতে চাইছেন দিনদার আর বেদিন হোক যদি কষ্ট না দেওয়া তাহলে নিশ্চিত আপনি যে আপনি বাতিল পন্থার উপর রয়েছেন হক পথ আপনি পাননি হক কথা বলেন না আপনি কষ্ট যদি দেওয়া হয় তারপরে আশা করা যায় যে সাহায্য আল্লাহ পাকের সন্নিকটে রয়েছে কারণ কষ্ট দেওয়া হয়েছে তারপরে আল্লাহ পাকের সাহায্য নেমে এসছে আল্লাহ পাক এ আয়াতে বলেছেন বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে জারিয়াতের আয়াত নম্বর বানতে আল্লাহ পাকের সাদ করেছেন কেজা আলাম কাবলিম এই এইরকম ভাবেই মা আতালামিম রসুল তাদের পূর্বে যত রসুল এসেছে তাদেরকে দেশবাসী জাতি বলেছে হয় সাহের জাতুকর জাদুকর অথবা পাগল বলেছে সুতরাং আলেমকে পাগল বলবে না দাজ্জাল বলবে না ফিতনাবাজ বলবে না না বলবেই বলবেই তাতে পরোয়া করার কিছু নাই বরং আপনাকে সব সময় নিশ্চিত হইতে হবে যে আপনি কোরআন সন্ন্যার দলিলের উপর আছেন কি না আপনি হকের ওপর আছেন কি যদি আপনি হকের ওপর না থাকেন তাহলে তো দুনিয়াতেও গাল খেলেন আর আখেরা তো ধ্বংস করলেন এটা হচ্ছে বড় বিপদ আপনার জন্য কিন্তু দুনিয়াতে গালমন্দ করবেই কষ্ট দেবে সব রকমের কষ্ট দেবে মানসিক কষ্ট দেবে জাদুঘর বলে পাগল বলে শারীরিক কষ্ট দেবে মারধর করে আর কত রকমের যে রকম ভাবে পারে সাথে করেছে আপনাদের ইতিহাস জানা আছে আলি সাল্লাম সালামের সাথে করেছে যেমন ইতিহাস আপনাদের আছে আগুনে ফেলেছে ইব্রাহিম আলী সাল্লামকে কাফিররা অথচ ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহ পাকের দুই অন্তরঙ্গ বন্ধু খালিলের একজন আল্লাহ রাবুল আলম প্রত্যেক নবী রসুলের দুশ্মন পয়দা করেছেন সুতরাং যদি মনে করেন যে আমার কোনো দুশ্মন যেন না থাকে এটা আপনার ভ্রান্ত ধারণা আপনি দিন ইসলাম বুঝেননি এই মর্মে কোরআন করিমের সুরায় ফুরকান আয়াত নম্বর একত্রিশ আল্লাহ পাকে সাদ করেছেন আলনা লেকুল্লে নবীন থেকে দুশ্মন শত্রু পয়দা করেছি নবীদের দুশ্মন কারা তাহলে আল্লাহ বলছেন মিনাল মুজরে যারা অপরাধী অপরাধ করে থাকি। বদ প্রকৃতির মানুষ আকিদার ক্ষেত্রে বদ লোক আল্লাহর দিন থেকে দূরে সরে রয়েছে এবাদতের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামিক আখলাদ চরিত্র নেই হালাল হারামের তমিজ নেই এরা হচ্ছে মুজরে মিন আল্লাহর ফরজ অজেব আদায় করেন হারাম নাজাজ থেকে বাঁচে না শিরকুফুরিতে লিপ্ত রয়েছে বিদাতে লিপ্ত রয়েছে এরা সকলেই মুজরিমিন তো অপরাধীদের মধ্য থেকে প্রত্যেক শত্রু সৃষ্টি করেছি প্রত্যেক জন্য আমি তৈরি করেছি কি আদু শত্রু মিনাল মুজরিমিন ওই শত্রুগুলো কেউ ভালো মানুষ না যারা নবীর শত্রু তারা সবাই অপরাধী আল্লাহ বলছেন